সুন্দর সামনে পুজো, পুজোর কি কি প্ল্যান রয়েছে? আমার পুজোর প্ল্যানিং মানে আমার কনস্টিটিউয়েন্সিতে পুজোতে যেতে হবে এবং আমি পুজোয় কলকাতায় থাকি। লোকে বিশ্বাস করুক না করুক আমি ঠাকুর দেখতে বেরোই, গভীর রাতে বেরোই, কিন্তু ঠাকুর দেখতে বেরোই, খাওয়া দাওয়া করি এবং আমি এনজয় করি পুজো। সেই তালিকায় মানে কী কী নাম থাকে ঠাকুরের, উত্তর দক্ষিণ মিলিয়ে? আমি উত্তর দক্ষিণ সব মানে আমি সবই দেখি, এমন নয় যে এটা দেখবো ওটা দেখবো না, যে যে ঠাকুর আমি আমার সুবিধের মতো পাই আমি সব ঠাকুরই দেখি। তো পুজো মানে কিন্তু খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়া স্পেশালি কী কী হয়? পুজোর খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকে না। আমি কেউ যদি আমার রাত্রির দেড়টার সময় বাইরে রোলও খেতে বলে আমি খেয়ে ফেলতে পারি, আবার চাউমিনও খেতে পারি, আমি সব খাই। আমার পুজোর আলাদা কিছু নয়, পুজো হলো ওই ক্রাশ ডায়েট বলে একটা কী থাকে আর একটা বলে না, চিট ডে। ও পুজোর পাঁচ দিনই আমার পুরোটা চিট, পুরোটাই চিট ডে। তো মানে ছোটোবেলায় একরকম পুজো কাটতো, কিন্তু বড়োবেলায় এই যে কলেজ লাইফ, প্রেম আসছে, মেয়েদের দেখা, এটা তো একটা আলাদা ব্যাপার ছিল। এসব স্মৃতি কি এখন স্মৃতিচারণই হয়? না, এখন সত্যি স্মৃতিচারণ হয়, এখন বাকিদের দেখে আমার নিজের পুরনো দিনগুলোর কথা মনে পড়ে, যখন কপোতিকা সব সেজে গুজে নতুন শাড়ি পরে শ্যাম্পু করে সব বেরোয় একসঙ্গে ঠাকুর দেখতে, তাদের দেখে খুব এনজয় করি। রক্তবীজ আসছে, তার সাথে কিন্তু আরও অনেকগুলো ছবি আসছে, সেইগুলো পোস্ট কেমন লেগেছে? আসুক না, সব ছবি আসবে, সব পুজো মানেই চার পাঁচটা করে ছবি রিলিজ হবে, এবার প্রথম নয়, প্রত্যেকবারই হবে। লোকেরা রক্তবীজ হই হই করে দেখবে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায়ের ছবি এমনিই লোকেরা হই হই করে দেখে, এবারও দেখবে, এবার আরও ভালো লাগবে রক্তবীজ। তো